তো বন্ধুরা এই মুহূর্তে বড়সড়ো আপডেট আপনাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে এডিট অপশান নিয়ে অফিসিয়ালি বিজ্ঞপ্তি জারি করা হল বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ওয়েবসাইটে এবং সেক্ষেত্রে এডিট অপশান কখন থেকে এডিট করতে পারবেন এবং কোন কোন জায়গায় এডিট করতে পারবেন এছাড়া কারা কারা এডিট করতে পারবেন বিস্তৃত জানাবো এই বিজ্ঞপ্তির মাধ্যমে যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি যে নোটিফিকেশন ফর এনজয়িং এডিট অ্যাপ্লিকেশন এই নোটিফিকেশনে কি বলা হয়েছে সেটা আমরা এবার বিস্তারিত দেখে নেব বন্ধুরা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে চার এগারো দু হাজার বাইশে এখানে মেমো নাম্বারও উল্লেখ করা হয়েছে নোটিফিকেশন ফর এনজয়িং এডিট অপশান অনলাইন অ্যাপ্লিকেশন অ ফর টিচার এলিজিবিলিটি টেস্ট দু হাজার বাইশ ভাইট নোটিফিকেশান নাম্বার পনেরোশো বাহাত্তর ডাব্লু বিবি পিই দু হাজার বাইশ ডেট উনত্রিশ নয় দু হাজার বাইশ যে ছিল সেইটিকে ভাইট করে এই অনলাইন অ্যাপ্লিকেশনের যে এডিট অপশান সেটি কিন্তু দেওয়া হয়েছে সেই নোটিফিকেশানটি এখানে জারি করা হয়েছে এই কী বলা হয়েছে সেটা এবার আমরা দেখে নেব এখানে বলা হয়েছে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দ্যাট দ্য এডিট অপশান উইল বি অ্যাভেলেবেল অন অনলাইন পোর্টাল অফ টেট দু হাজার বাইশ অন অ্যান্ড ফ্রম থরটিন আওয়ার্স অন ফিফথ নভেম্বর দু হাজার বাইশ স্যাটারডে টু টোয়েন্টি ফোর আওয়ার্স অন সিক্স নভেম্বর দু হাজার বাইশ সানডে টু এডিট দ্য ডাটা অলরেডি সাবমিটেড বাই টেট দু হাজার বাইশ অ্যাপ্লিকেন্টস ইফ রিকোয়ার্ড বাই ক্লিকিং অন এডিট অপশান অর্থাৎ এক্ষেত্রে বলা হয়েছে যে সকল অ্যাপ্লিকেন্ট টেট দু হাজার বাইশের জন্য তাদের ডাটা অলরেডি সাবমিট করে দিয়েছে সেক্ষেত্রে তাদের যদি কোনোরূপ ভুলভ্রান্তি থাকে তারা সেটি কারেকশন করার জন্য এডিট করতে পারবে পাঁচই নভেম্বর দু শনিবার দুপুর দুটো থেকে ছয়ই নভেম্বর রবিবার রাত বারোটা পর্যন্ত অর্থাৎ যাদের নামের বানান অথবা আধার কার্ড বা ডেট অফ বার্থ বা অন্যান্য কিছু ভুল রয়েছে তারা সেগুলোকে এডিট করতে পারবে এই পাঁচই নভেম্বর অর্থাৎ আজ দুপুর দুটো থেকে আগামীকাল রাত বারোটা পর্যন্ত এই নোটিফিকেশান মাধ্যমে আপনাদের যে দীর্ঘ প্রতীক্ষা এডিট অপশান কখন দেবে সেটি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আপনারা আজ দুপুর দুটোর পর থেকেই কিন্তু করতে পারবেন এবং আগামীকাল রাত বারোটা পর্যন্ত বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে আমাদের সাথে জুড়ে থাকার জন্য এবং নতুন নতুন এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে